সিলেটের কোয়ারেন্টিনে একশো সাতচল্লিশ জন লন্ডনী প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লন্ডনে করোনা পরিস্থিতি ভয়াবহতার মধ্য দিয়ে সিলেটে আরও একশো সাতচল্লিশ জন লন্ডনী এসেছেন এদের মধ্যে তিনজনের দুটি করোনা টিকা নেওয়ার অনুমতিপত্র থাকায় তাদেরকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে আর অবশিষ্ট একশো চুয়াল্লিশ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয় বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ বিমানের বিজি দুইশো দুই ফ্লাইটটি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরে করোনা সার্টিফিকেট সহ আগতদের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করার পর সরকারি নির্দেশনায় সেনাবাহিনী ও পুলিশের সার্বিক তত্ত্বাবধানে তাদেরকে বাসে করে সাত দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয় বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফুল্লাহ তাহের তিনি বলেন বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় বিজি দুইশো ফ্লাইটে করে একশো সাতচল্লিশ জন সিলেটের বাসিন্দা লন্ডন থেকে আসেন তাদের মধ্যে একশো চুয়াল্লিশ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ও তিনজনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে তিনি জানান হোটেল ব্রিটানিয়া তেইশ জন হোটেল অনুরাগে সতেরো জন হোটেল নূরজাহানে পনেরো জন হোটেল হলিগেটে পঁচিশ জন হোটেল স্টার প্যাসিফিকে পনেরো জন হোটেল লারোজ বারো জন হোটেল লাশ জন হোটেল রেইনবো গেস্ট হাউজে জন রয়্যাল প্লাম ছয় জন